রয়েশ কাবিলের টক্কর দেখতে মুখিয়ে বলিউড। তবে শুধুমাত্র দুই নায়কের লড়াই নয়, বলিউড উৎসুক দুই নায়িকা দীপিকা শ্রদ্ধার ঠান্ডা লড়াই দেখতে। একই দিনে মুক্তি পাবে দীপিকার হলিউড ভেনচার আর শ্রদ্ধার ওকে জানো। 20 জানুয়ারি মুক্তির কথা ছিল XX রিটার্ন অব দ্য অ্যাক্সান্ডার কেস ছবির। কিছুদিন আগে ছবি মুক্তির দিন এগিয়ে তা হয়েছে 13 জানুয়ারি, প্রথম হলিউড ভেনচার বলে কথা। প্রিয়াঙ্কার সঙ্গে তুলনাটাও জব্বর হবে, তাই 2016 মন দিয়ে কাজ করেছেন স্পেশাল এ ছবির জন্য। 2015 শেষে বাজিরাও মস্তানি, ব্যাস দীপিকার কোনো হিন্দি ছবি মুক্তি পায়নি গত বছর। আবার রয়েশ কাবিলের লড়াই এড়াতে 1 সপ্তাহ আগে মুক্তি পাচ্ছে ওকে জানো, কিন্তু লড়াই আর এড়ানো গেল কই। আদিত্য শ্রদ্ধা একেবারে সামনাসামনি হলেন টিন শেল টাউনের লিস্ট অভিনেত্রী দীপিকার। আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।